আসসালামু আলাইকুম, একিউর পয়েন্টের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজ আমরা জেনে নিব আমাদের ঘরে থাকা 5টি ভেষজ খেয়ে কীভাবে করোনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব। এই তালিকার প্রথমে রয়েছে কালোজিরা। কালোজিরা সম্পর্কে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কালোজিরা ব্যবহার করো, কেননা একমাত্র মৃত্যু ছাড়া সর্বরোগের নিরাময় এর মধ্যে নিহিত রয়েছে। কালোজিরা খেলে সবচেয়ে বেশি যে জিনিসটা হবে সেটা হচ্ছে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী হবে। এছাড়া সর্দি কাশি এবং এ জাতীয় যে কোনো সমস্যা এটা খুবই কার্যকরী। কালোজিরাকে আমরা কয়েকভাবে খেতে পারি। কালোজিরার ভর্তা খেতে পারি, কালোজিরার তেল খেতে পারি, এছাড়া কালোজিরাকে দানাদার অবস্থায় চিবিয়ে খেতে পারি। যেভাবে খাই না কেন, কালোজিরা বর্তমানে শরীরকে রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সবচেয়ে বেশি ভূমিকা রাখবে। এছাড়া আরেকটি ন্যাচারাল অ্যান্টিবায়োটিক যেটা আমাদের ঘরে রয়েছে সেটা হচ্ছে আদা। আদাকে শুকিয়ে আমরা গুঁড়া করে খেতে পারি, আদা পাউডারটাকে আদা চা বানিয়ে খেতে পারি। আদা খেলে যে জিনিসটা হবে, আপনার শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী হবে। যে কোনো ভাইরাস ব্যাকটেরিয়ার বিরুদ্ধে আদা খুব ভালো লড়াই করে, কারণ এটা এক প্রকারের প্রকৃতিতে যে কটা অ্যান্টিবায়োটিক আছে তার মধ্যে আদা অন্যতম। আরেকটি প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক যেটা আমাদের ঘরে আছে সেটা হচ্ছে রসুন। রসুন খেলে আমাদের ন্যাচারাল যে বডির যে রোগ প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী হবে। চেষ্টা করবেন দেশীয় রসুনটা খাওয়ার জন্য, এবং এককোষী রসুন যদি খেতে পারেন এটা সবচেয়ে ভালো। এর ঠিক পরের অবস্থানে রয়েছে আমাদের লাংসে যে কোনো সংক্রমণে আপনি তেজপাতা খেতে পারেন, তেজপাতাকে চা বানিয়ে খেতে পারেন। রেসপিটরি কন্ডিশনের উন্নতি ঘটায়, ফুসফুসের যে কোনো সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে। অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস তেজপাতার মধ্যে রয়েছে, সো তেজপাতাকে খুবই গুরুত্ব দিবেন। এর ঠিক পরের অবস্থানে রয়েছে গোলমরিচ। বাজারে দু ধরনের গোলমরিচ রয়েছে, একটা হচ্ছে সাদা গোলমরিচ আর একটা হচ্ছে কালো গোলমরিচ। আমরা কালো গোলমরিচটাকে প্রাধান্য দিব। এটা যে কোনো ভাইরাল ইনফেকশন প্রতিরোধ করে এবং গলা ব্যথা কমায় এবং ফুসফুসকে ভালো রাখে। সো ন্যাচারাল প্রোডাক্টের সাথে থাকুন এবং ন্যাচারাল প্রোডাক্ট খেয়ে নিজেকে সুস্থ রাখার চেষ্টা করুন। আপনাদের সাথেই আছে একিউর অ্যাগ্রো ফুড অ্যান্ড নিউট্রিশন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।